ছত্তীশগড়ত মাওবাদীৰ বিৰুদ্ধে বৃহৎ অভিযান। নিরাপত্তারক্ষীৰ গুলীত নিহত 31 মাওবাদী। দন্তেওয়াড়া সীমান্তৰ ঘন জঙ্গলত অব্যাহত সংঘর্ষ। 2026লৈ ছত্তীশগড়ক মাওবাদী মুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই। নক্সল বিদ্রোহীর বিরুদ্ধে শুকুরবার ছত্তীশগড়ত চলিছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড আর স্পেশাল টাস্ক ফোর্সর তীব্র অভিযান। ছত্তীশগড়ের নারায়ণপুর দন্তেওয়াড়া সীমান্তর এখন বনাঞ্চলত চলা এই নক্সল বিরোধী অভিযানত বর্তমানলৈ 31 নক্সল বিদ্রোহী নিহত হয়েছে আরক্ষীর গুলীত। মাওবাদীর বিরুদ্ধে চলা এই অভিযান অন্যতম সফল অভিযান বলে দাবি করেছে ছত্তীশগড় প্রশাসনে। ঘন জঙ্গলের গভীরতাল পলায়ন করা আন একাংশ বিদ্রোহীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখিছে ডিআরজি আর এসটিএফে। চোরাংচোয়ার খবরের ভিত্তিত অঞ্চলটুত চলিছিল অভিযান। চোরাংচোয়ার খবর অনুসরিয়েই গুভেল, নেন্দুর আর থুলথুলিরে পৃথক পৃথক গোটত বিভক্ত হয়ে অভিযানকারী দলে ঘেরি ধরে মাওবাদীর দলটো। শনিবারে দুপরিয়া নেন্দুর থুলথুলির সমীপর বনাঞ্চলত সংঘটিত হয় মুখামুখি সংঘর্ষ। এই সংঘর্ষত 31 মাওবাদী নিহত হওয়ার উপরই নিহত বিদ্রোহীর সংখ্যা বৃদ্ধি পোৱাৰ সম্ভাবনায় প্রবল। ঘটনাস্থলীত অব্যাহত আছে অভিযান। ইতিমধ্যে সংঘর্ষস্থলীলৈ অতিরিক্ত সিআরপিএফ আর টিআরজি বাহিনী প্রেরণ করা হয়েছে। আনহাতে অভিযানকারী দলে নক্সাল বিদ্রোহীর পৰা উদ্ধার করেছে এলএমজি রাইফল, AK-47 রাইফল, এসএলআর রাইফল, ইনসাস রাইফল, 303 রাইফলকে ধরে আন বহু অস্ত্র শস্ত্র। ইফালে মাওবাদীর সংঘর্ষত এই পর্যন্ত এজন নিরাপত্তারক্ষী সামান্যভাবে আহত হওয়ার খবর। মাওবাদীর বিরুদ্ধে এয়া এক অন্যতম সফল অভিযান বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসায়ে অভিনন্দন জানাইছে নিরাপত্তা বাহিনীক। মুখ্যমন্ত্রীজনের মন্তব্য, ছত্তীশগড়ত নক্সালবাদে লৈছে শেষ উশাহ। রাজ্যের পৰা নক্সালবাদ নির্মূল করবলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সহযোগিতার শলাগ লৈ মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওর ঘোষণা। 2026 মার্চের ভিতর নক্সালবাদর অন্ত পেলার সংকল্প লৈছে সরকারে। अब तक का ये बहुत बड़ा ऑपरेशन हुआ है और इस सफलता के लिए मैं अपने जवानों को बहुत बहुत बधाई देता हूँ। और अब डबल इंजन सरकार के कारण हम लोग मजबूती के साथ लड़ रहे हैं, माओवाद अंतिम सांस गिन रहे हैं। উল্লেখযোগ্য যে দশক দশক ধরে নক্সালবাদীর বিদ্রোহের নামত ছত্তীশগড়ত অব্যাহত আছে রক্তপাত। নক্সালবাদ সমূলঞ্চে নির্মূলের শেহতীয়া সরকারে লওয়া এই কঠোর স্থিতিয়ে ছত্তীশগড়ের এই রক্তাক্ত অধ্যায়ের অন্ত পেলাব পারিবনে নোৱাৰে সেয়া সময়েহে কব। নিউজ ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 এপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।